নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমান সকালে সবাইকে স্বাগত। রোজ যেভাবে সকালটায় থাকি, আজকেও আমরা এখানে সকাল সকাল চলে এসেছি। আসলে এই সময়টা মনে হয় যেন আমাদেরই সময়, আমাদের ভালো লাগার একটি সময়। আমরা অপেক্ষা করি এই সময়টির জন্য, এই অনুষ্ঠানটির জন্য। কথায় সুরের জমজমান সকাল এমন একটি জায়গায় এখন রয়েছে, প্রত্যেকেই আমাদের একটি ভালো লাগার জায়গাকে ধরে রেখেছে। শিল্পীরা এখানে এসে গান করেন, আমরা এখানে থাকি শিল্পীদের সাথে, এবং শুধু তাই নয়, সঙ্গীত শিল্পী পাশাপাশি যারা যন্ত্র সঙ্গীত শিল্পী ওনারা থাকেন, এবং আপনারা থাকেন বাইরে পর্দার ওপারে যারা অগণিত শ্রোতা দর্শক। প্রত্যেকের প্রতি আমাদের রইল অনেক অনেক শুভকামনা, এবং আজকের সকাল সবার খুব ভালো কাটুক এবং আগামী সময়টুকু খুব ভালো কাটবে, সেটা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আজকের কথায় সুরের জমজমাট সকাল। আর আজকে যারা আমাদের সাথে রয়েছে তাদের প্রত্যেককেই আপনারা চেনেন, প্রত্যেকেই আপনাদের খুব ভালো লাগার শিল্পী। কিবোর্ডে রয়েছে পার্শিক, সুপ্রভাত পার্শিক। আজকে রয়েছে তমালি মণ্ডল, যে যার সুরে আজকে সকালটা আমরা সুরে সুরে ডুবে থাকব। সুপ্রভাত তমালি। আর তবলায় রয়েছে দীপঙ্কর, সুপ্রভাত দীপঙ্কর। সবাইকে নিয়ে আজকে দারুণ একটি সকাল কাটাবো। আর গানগুলো যেগুলো আমরা শুনবো, আমি রিহার্সালে একটু একটু শুনছিলাম, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমরা আসছি, না হয় ক্রমশই থাকুক। আর শুরুটা আমরা করব ভজন দিয়ে, যে যার সুর দিয়ে শুরু করলে আমাদের দিনে শুরুবারটা খুব ভালো হয়। চলো Thank you.
অপূর্ব, ভীষণ একটি জনপ্রিয় গানের কথা মনে চলে আসছে, হয়তো আমাদেরকে তমালি পরবর্তীতে শোনাবে হৈমন্তীজির সেই বিখ্যাত গান। আমরা শুনবো সেই গান অবশ্যই পরে, আমরা অপেক্ষায় থাকলাম। ভীষণ সুন্দর একটি শুরু হলো তমালি ভজনের সুরে, এরপরে যে গানে যাব। আসলে অনেক সময় অনেক গান থাকে যে সমস্ত শিল্পীরা রয়েছেন বা কিংবদন্তি শিল্পীরা যারা আজ আমাদের মাঝখানে নেই, কিন্তু তাদের সৃষ্টিগুলো, তাদের গায়কী, তাদের যে সুর, সেটা আমাদের মধ্যে সব সময় থেকে যায় এবং এই সুরেই বারবার ওনাদেরকে মনে করিয়ে দেয়। বারবার সেই শ্রদ্ধার স্বরে আমরা সেই কথাগুলো মনে করি। এমনই একটি গান এবারে আমরা শুনবো, আমাদেরকে শোনাবে তমালি, সুমন কল্যাণপুরের একটি বহু পুরনো গান। আমরা ফিরে যাব আবার সেই সুরে, তাই তো? হ্যাঁ দিদি, চল। গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন রতু মুখোপাধ্যায়। বাহ, চলো। তুমি
বাহ অপূর্ব অপূর্ব, কিছু বলার নেই। আর সাথে পার্শ্বিক যেভাবে গানটির সঙ্গতি যাচ্ছিল, প্রত্যেকটা ইন্টারলিউড প্রিলিউড করছিল, অসম্ভব ভালো। নতুন করে বলার দরকারই হয় না। এবং আর গানের সুর যারা সৃষ্টি করেছেন, পুলক বন্দ্যোপাধ্যায় এবং ঋতু মুখোপাধ্যায় কথা এবং সুরে, আর যিনি গিয়েছেন সুমন কল্যাণপুর, আসলে এনারা হচ্ছেন কিংবদন্তি এবং একটা প্রবাদ প্রতিম জায়গায় ওনারা রয়েছেন। এবং তাদের সৃষ্টিগুলো বারবারই আমাদের একটু ভাবায়, আরও একবার নতমস্তকে শ্রদ্ধা জানাই সেই স্রষ্টাদের প্রতি, এত সুন্দর সৃষ্টি যেখানে রয়েছে। আর আজকে আমাদের গানে নানা ধরনের গান থাকবে, তবে আমরা চেষ্টা করছি কিছু কিছু অপ্রকাশিত গান এবং বহুশ্রুত না হয়ে যেটা কম শোনা গেছে এমন কিছু গান আপনাদের সামনে তুলে ধরা, তাই তো তমালি? এই মুহূর্তে যে গানটি শুনবো সেটা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি অপ্রকাশিত গান, যেটা রেকর্ড হয়নি। তাহলে স্বাভাবিকভাবে যে গানগুলো রেকর্ড হয়নি সেগুলো আমাদের কাছে এসে তেমনভাবে পৌঁছয়নি, বা সেই প্রচারের জায়গাটা অনেক কম রয়েছে, সেগুলো আমরা একটু শুনি। আর তাহলেই বোধ হয় শিল্পত্ব বা শিল্পী স্রষ্টা অনেক অনেকটা দূর আমাদের কাছে পৌঁছে যেতে পারবে। চলো, এটি কথাটি লিখেছেন রঞ্জন মুখার্জি, কথা এবং সুর করেছেন। আচ্ছা, বাহ। শুধু তোমাকে বলতে পারি, তোমাকেই বলতে পারি, শুধু তোমাকেই বলতে পারি, পারি যে কথা কারোকে যায় না।
পারি যে কথা কারোকে যায় না বলা তোমারই হাত ধরে যে পথে চলা যায় সে পথে কারো সাথে যায় না জানা তোমাকে বলতে পারি পারি তোমাকে বলতে পারি এভাবে অনেক অনেক অপ্রকাশিত গান আমাদের রয়ে গেছে, সেগুলো সুর কথা এতটাই সমৃদ্ধ, এতটাই সমৃদ্ধ, সেগুলো যদি আমরা একটু একটু করে প্রচারের জায়গায় আনি বা আমরা যদি নিজেরা চর্চা করি, তাহলে অনেক অনেক গান আমাদের আমরা নিজেরা এতে সমৃদ্ধ হব, নিজেরা ঋদ্ধ হব। আর আজকে আমাদের সাথে রয়েছে শিল্পী তমালি মণ্ডল, রয়েছে বার্ষিক ঘোষ এবং দীপঙ্কর নন্দী। আমরা সকালটা শুরু করেছি কিছু ভালো লাগার গান দিয়ে, কিছু অপ্রকাশিত গান দিয়ে। এ মুহূর্তে যে গানটি শুনবো সেটা সবার ভীষণ ভালো লাগার একটি গান এবং বহু শ্রোত বলা যায়, আমরা ভীষণ শুনি গানটি, আর সেটা অবশ্যই লিভিং লিজেন্ড বলা যায়, হৈমন্তীজির গান। এবং এই গানখানি আমার মনে হয় না কোনো শিল্পীর কাছে সেটা শোনা হয়নি বা আমাদের ভালো লাগার জায়গাটুকু তৈরি করে দেয়নি, তাই না তমালি? ভীষণ ভালো একটি গান, ভীষণ সুন্দর সুর। আর আমি রিহার্সালে যেটা শুনছিলাম, বার্ষিক এত সুন্দর করে প্রিলিউড ইন্টারলিউড গুলো বাজাচ্ছিল, তাহলে দেরি না করে চলে যাই গানে। চলো বার্ষিক। সন্ধ্যা বাকি টুকরো দেতে ভার
প্রথমে আসা শেষে যাওয়া বাকিটুকু ফাঁকিতে ভরা এভাবে জীবনকে ছোট জীবনকে এমনি জীবনকে মন ভালো করা একটি গান, আর গানের প্রত্যেকটা কথা এত সুন্দর, আর এত সুন্দর তার সুর, মনে হয় যেন আমাদের জীবনের প্রত্যেকটা কথা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ধরে রাখলো। এবং ঠিক তো তাই, আমাদের সকাল সন্ধে মাঝখানে যে সময়টুকু সেটা শুধুই নানা ছলাকলায়, নানা জীবনের রঙ্গমঞ্চে, জীবনের নাট্যমঞ্চে আমরা শুধু অভিনয় করে যাই, এবং সেটা একটা অমোঘ সত্যি। আর এই সত্যি কথাগুলোই কিন্তু আমাদের গানগুলোতে ধরা পড়ে, আর তার জন্যই বোধহয় প্রত্যেকটা গান আমাদের জীবনের গান, আমাদের গান। আমরা পরের গানে যাব, এবার কি শোনাবে? এবার আমাদের রাজ্যের সুরকারের রবীন্দ্রনাথের সুরে একটা গান গেছি, কথা শম্ভু দেবনাথ। বাহ, চলো। আকাশ কত কথা লিখে রেখেছে বুকে তারার ভাষায়, আলো আকাশ কত কথা লিখে রেখেছে।
এই গানগুলো আমাদের রাজ্যের সৃষ্টি, আমাদের রাজ্যে যারা স্রষ্টারা রয়েছেন, যারা গীতিকার রয়েছেন, যারা সুরকার রয়েছেন, ওনাদের সৃষ্টি। আর এই গানগুলোর মধ্যে এতটা শক্তি, এতটা দম রয়েছে, যখনই গানগুলো শুনি আমরা বুঝতে পারি যে যারা সৃষ্টি করেছেন আমাদের রাজ্যের গানও কোনো অংশেই বহির রাজ্যের গান বা যে প্রতিষ্ঠিত গানগুলো রয়েছে তার চাইতে কোনো অংশেই কম নয়, বরঞ্চ সেগুলোর মধ্যে রসদ আরও অনেক পরিমাণে রয়েছে। সেগুলো আমাদের দায়িত্ব সেগুলোকে আরও বেশি বেশি করে প্রচার করা, আমাদেরই দায়িত্ব রয়েছে সেই গানগুলোকে বেশি বেশি করে গেয়ে সবার কাছে পৌঁছে দেওয়া। এবং এই গানখানি যিনি গেয়েছিলেন আমাদের রাজ্যেরই আরেকজন শ্রদ্ধেয় মানুষ ঝর্ণা দেব বর্মন এবং বিশিষ্ট শিল্পী, উনি প্রথম রেকর্ড করেছিলেন এই গানখানি, এবং সে সময়ই এই গানটি ভীষণভাবে সমাদৃত হয়েছে এবং আজও গানখানি শুনি আমরা। আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, আর আজকে নানা ধরনের গানের সুরে সুরে সত্যিকার অর্থে সকালটা জমজমাট হয়ে রয়েছে। আসলে সকাল সময়টুকুই আমরা আমাদের মতো করে কাটাই, তারপর আমরা যে যার মতো করে নিজেদের কাজে লেগে যাই, নিজেদের কাজে ঢুকে যাই এবং আমাদের মতো করে ব্যস্ততা কিন্তু শুরু হয়ে যায়। আর এই সকাল সময়টুকুই শুধু আমাদের নিজেদের সময়, আর সেই সময়টুকু শুধু সুরে সুরে কাটানোর সময়। আমরা এবার অনেকটা সময় পার করে এসেছি, আমাদের জন্য এবার কি রয়েছে তামালি দিদি? এবার একটি আমি গজল করছি, লতা লতা মঙ্গেশকর এবং জগজিৎ সিং এর। চলো
বাহ, ভীষণ ভালো। এবং আমি সকাল থেকে একটা জিনিস দেখছিলাম, তোমালি আজকে খুব কম হাসছিল, মানে এত ভালো করে গাইছে কিন্তু মুখে কেন হাসি নেই, তোমালি কেমন লাগছে আজকে এখানে? ভালো লাগছে, খুব ভালো লাগছে সবার সঙ্গে থেকে, একটু নার্ভাস তো থাকি। কিসের নার্ভাস, এত সুন্দর করে গাইছো, সকালটা এত সুন্দর সুরে সুরে আমাদেরকে মাতিয়ে রাখছে তোমালি। আমাদের সময়টা কিন্তু একদম শেষের দিকে, আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবো, আরো অনেক গান শোনার ইচ্ছে ছিল। আগামী দিনে আবার নিশ্চয়ই আমরা আরো তোমার যে না শোনা যে গানগুলো রয়েছে সেগুলো আমরা শুনবো। এবার কার গান দিয়ে শেষ করছো আজকের অনুষ্ঠান? গাওয়া একটি গান গাইছি বিখ্যাত, এটাও খুব ভীষণ সুন্দর গান এটা, একদম চলো। ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে, মরুপথ ধুধুবালি যায় সুরে যায় সুরে, অভিযান পথে নেবে ঠিক কোনখানে, আরো এক গান গাওয়া অক্ষরে অক্ষরে, চল গান ভেসে ভেসে প্রান্তরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে সব ছেড়ে, শপথ মিলে পাড়ি দেয় বিশ্বাসে, পূর্বে আধারে জীবন কাকার হবে আলো আর গানে মিশে, দুর্গম পথ তবু হাজার শপথ মিল পাড়ি দেয় বিশ্বাসে, অপনা কাল জানে সামনে সকাল দেখো রাতই ফুরি আসে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে, মরুপথ ধুধু বালি হিসাব নিকাশ পথে মরুঝর দামাল হাওয়া, সন্ধানি চোখ বলে যা হয় তাহ স্বপ্নের আজ বেপরোয়া, নেই অবকাশ পড়ে হিসাব নিকাশ পথে মরুঝর দামাল হাওয়া, সন্ধানি চোখ বলে যা হয় তাহ স্বপ্নের আজ বেপরোয়া, আজকের গান হবে ভোরে না জানোই আগামীর ইতিহাসে, চলে গান ভেসে 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 সব ছেড়ে প্রান্তরে, মরুপথ ধুধুবালি যায় সুরে যায় সুরে, অভিযান পথে নেবে ঠিক কোনখানে, আর এক গান গাওয়া অক্ষরে অক্ষরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে সব ছেড়ে। শুভমিতার একটি দারুণ গান এবং বহুশ্রুত গান, গানটি সবাই আমরা গুনগুন করি। তবে আমাদের হাতে না এখনো তোমালি ছোট্ট করে একটু সময় আছে, তিন মিনিটের আড়াই মিনিটের মতো সময় আছে, তাহলে এই সময়টাকেও আমরা বরং গানে গানেই থাকি, আমরা ছোট্ট করে শুনে নেই আরেকটি গান। কার গান শোনাবে এবার? লতাজির একটি গান চলো।
সর্ব প্রিয় মোর কোন বাহুর পৃথিবী তোমারে যে চায় আজ নয় গানখানি বরাবরই সবসময়ের মতো প্রাসঙ্গিক। সুনীল চৌধুরীর কথায় এবং সুরে লতাজির কণ্ঠে গান যেন আমাদেরকে বারবার একটি কথাই মনে করিয়ে দেয় যে শুধু আমি আমার জন্য নয়, আমি আমারতেই আবদ্ধ নয়, আমরা সবাই সবার জন্য। এই গানখানি বারবার মনে করিয়ে দেয় আমাদের জন্ম হয়েছে সবার জন্য, এবং সেটা যদি আমরা মেনে চলতে পারি তাহলেই বোধহয় আমাদের চলার পথ আগামীতে অনেক বেশি সুন্দর হয়। তার একটাই কারণ, একা কখনোই ভালো থাকা যায় না, সবাইকে নিয়েই বোধহয় ভালো থাকা যায়। আর এই ভালো থাকার জন্যই আমাদের প্রত্যেক মুহূর্তের চেষ্টাগুলো নিয়ে আজকের সকাল শেষ করব। সুরে সুরে যারা ছিল আমাদের সাথে, পার্শ্বিক, তমালি এবং দীপঙ্কর, প্রত্যেকের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এবং এভাবেই তমালির গান চর্চা চলতে থাকুক, আমরা নিশ্চয়ই আগামীতে আরও অনেক ভালো গান শুনব। আবারও অপেক্ষায় রইলাম আগামী সকালের। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা বলি যে প্রতি মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের সাথে থাকবেন।